السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত সুধী মণ্ডলী আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যিনি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার এবং আলোচনা উপলব্ধি করার তৌফিক দিয়েছেন আমরা বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধী মণ্ডলী এখন আমি আপনাদেরকে শোনাব ইসলামের এই সুমহান কল্যাণ বহ খেলাফত কিভাবে রাজতন্ত্রে পরিণত হলো এ পর্যন্ত সময়কালের তৃতীয় পর্যায়ে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর মদিনায় নৈরাজ্য বিস্তার লাভ করে কারণ উম্মতের তখন কোনো নেতা নেই রাষ্ট্রের নেই কোনো কর্ণধার কিংবা অভিভাবক বহিরাগত সন্ত্রাসীদের ভয়ে মদিনার মুহাজির আনসার এবং বড় বড় তাবিঈরা সকলই অস্থির রোম সীমান্ত থেকে ইয়ামান পর্যন্ত এবং আফগানিস্তান থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত বিস্তৃত এ উম্মত এবং বিশাল সাম্রাজ্য নেতাশূন্য অবস্থায় কয়েকদিনও কি করে চলতে পারে যত শীঘ্র সম্ভব একজন খলিফা নির্বাচন অপরিহার্য হয়ে পড়েছিল আর এই নির্বাচন অবশ্যই হতে হবে মদিনায় কারণ মদিনাই হচ্ছে ইসলামের কেন্দ্রভূমি ইসলামের জন্য নিবেদিত প্রাণ ও ইসলামী ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত ইসলামের মূল প্রাণশক্তি যে জনতা যাদের বাইয়াতে এযাবৎ খেলাফত সংগঠিত হয়ে আসছে তারাও মদিনায় উপস্থিত কাজেই এ ব্যাপারে কোনো বিলম্ব করার অবকাশ ছিল না মদিনার বাইরের দূর দারাজ শহর বন্দরের দিকে দৃষ্টি দেবারও কোনো প্রয়োজন ছিল না এক মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল উম্মতকে সংগঠিত করার জন্য রাষ্ট্রকে বিশৃঙ্খলার হাত থেকে রক্ষা করার জন্য তৎক্ষণাৎ কোনো যোগ্যতর ব্যক্তিত্বকে রাষ্ট্রপ্রধান নিযুক্ত করা অপরিহার্য ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওফাতকালে যে সজন সাহাবীকে উম্মতের সবচেয়ে অগ্রগণ্য ব্যক্তি বলে অভিহিত করে গিয়েছিলেন তখন তাদের মধ্য থেকে চারজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন এদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল দিক থেকে প্রথম ছিলেন সূরা উপলক্ষে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ উম্মতের জনমত যাচাই করে ফয়সালা দেন যে হযরত উসমানের পর যিনি উম্মতের সবচেয়ে বেশি আস্থাভাজন ব্যক্তি তিনি হচ্ছেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু দেখুন আল বিদায় ওয়া নিহায়া সপ্তম খণ্ড পৃষ্ঠা 146 সুতরাং জনগণ খেলাফতের জন্য তার প্রতি দৃষ্টি নিবদ্ধ করবে এটাই ছিল একান্ত স্বাভাবিক কেবল মদিনাই নয় বরং গোটা মুসলিম জাহানে তিনি ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি ছিলেন না যিনি এ উদ্দেশ্যে মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করতে পারতেন এমনকি বর্তমানকালের প্রচলিত পন্থায় নির্বাচন অনুষ্ঠিত হলেও তিনি অবশ্যই বিপুল ভোটে জয়লাভ করতেন ইমাম আহমদ ইবনে হাম্বাল বলেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে খেলাফতের যোগ্যতর অন্য কোনো ব্যক্তি ছিল না দেখুন আল বিদায় ওয়া নিহায়া অষ্টম খণ্ড পৃষ্ঠা 130 তাই তো সকল নির্ভরযোগ্য বর্ণনা থেকে জানা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং মদিনার অন্যান্য লোকেরা তার নিকট গিয়ে বলেন কোনো আমির ছাড়া এ ব্যবস্থা টিকে থাকতে পারে না জনগণের জন্য একজন ইমাম অপরিহার্য আজ এ পদের জন্য আপনার চেয়ে অন্য কোনো যোগ্য ব্যক্তি আমরা দেখছি না অতীতের খেদমত এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য কোনো বিচারেই না তিনি তবু অস্বীকৃতি জানান লোকেরা পিড়াপিড়ি করতে থাকে অবশেষে তিনি বলেন গৃহে বসে গোপনে আমার বাইয়াত হতে পারে না সাধারণ মুসলমানের সন্তুষ্টি ছাড়া এমনটি হওয়া সম্ভব নয় অতপর মসজিদে নববীতে সাধারণ অধিবেশন বসে এবং সকল আনসার মুহাজির তার হাতে বায়াত করেন সাহাবিদের মধ্যে 17 জন বা 20 জন এমনও ছিলেন যারা তার হাতে তখন বায়াত করেননি আত্তাবারি তৃতীয় খণ্ড পৃষ্ঠা 450-452 আল বিদায় ওয়া নিহায়া সপ্তম খণ্ড পৃষ্ঠা 225-226 ইবনে আব্দুল বারের বর্ণনা মতে সিফিন যুদ্ধে এমন 800 সাহাবি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন যারা বাইয়াতুর রিদওয়ানের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন আল ইসতিয়াব দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 423
যেসব নীতির ভিত্তিতে খোলাফায়ে রাশেদা প্রতিষ্ঠা সম্ভব, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত নিশ্চিত রূপে সেসব মূলনীতির ভিত্তিতে প্রতিষ্ঠিত ছিল। উপরের বিবরণী থেকে একথা সন্দেহাতীত রূপে প্রমাণিত হয়। তিনি জোর করে ক্ষমতা দখল করেননি, খিলাফত লাভের জন্য তিনি সামান্যতম কোনো চেষ্টা তদবিরও করেননি। জনগণ নিজেরা স্বাধীন পরামর্শক্রমে তাকে খলিফা নির্বাচিত করে, সাহাবিগণের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ তার হাতে বায়াত করেন। পরে কেবলমাত্র শাম প্রদেশ ছাড়া গোটা মুসলিম জাহান তাকে খলিফা বলে স্বীকার করে। হযরতে সাদ ইবনে উবাদার বায়াত না করাই যদি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত সন্দিগ্ধ না হয়, তাহলে মাত্র 17 জন বা 20 জন সাহাবির বায়াত না করাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কি করে সন্দিগ্ধ সাব্যস্ত হতে পারে? উপরন্তু সে কজন সাহাবির বায়াত করা ছিল নিছক একটি নেতিবাচক কাজ, যার ফলে খেলাফতের আইনগত পজিশনের উপর কোনো প্রভাব পড়ে না। তার মোকাবেলায় কি এমন কোনো খলিফা ছিল যার হাতে তারা প্রতিবায়াত করতে পেরেছিলেন? অথচ তারা কি বলেছিলেন যে এখন উম্মত বা রাষ্ট্রের কোনো খলিফার প্রয়োজন নেই? অথবা তারা কি বলেছিলেন যে কিছু সময়ের জন্য খেলাফতের পদ শূন্য থাকা উচিত? এর কোনো একটিও যদি না থাকে, তাহলে তাদের নিছক বায়াত না করার অর্থ কেমন করে হতে পারে যে সংখ্যাগরিষ্ঠ এবং বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ যার হাতে বায়াত করেছে মূলত তিনি বৈধ খলিফা ছিলেন না? এভাবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকালে খেলাফতের রাশেদার ব্যবস্থায় যে মারাত্মক ফাটল সৃষ্টি হয়েছিল, মুসলমানগণ তা পূরণ করার সুযোগ লাভ করেছিলেন এবং সুযোগ লাভ করেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পুনরায় প্রতিষ্ঠিত করার কাজে, এবং তার মাধ্যমে এই খুলাফায়ে রাশিদা এবং অথবা খুলাফায়ে মুর্শিদা পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু তিনটি বিষয় এমন ছিল যা সে ফাটল পূরণের সুযোগ দেয়নি, বরং তো ফাটলকে আরও বৃদ্ধি করে উম্মাদকে মুলুকিয়াতের অর্থাৎ রাজতন্ত্রের মানবরচিত নাফসানিয়াত এদিকে এর মুখে ঠেলে দেওয়ার ব্যাপারে এক ধাপ অগ্রসর করে দেয়। এক, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যারা সন্ত্রাস সৃষ্টি করেছিল, যারা কার্যত হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল, হত্যার প্রেরণা যুগিয়েছিল এবং তাতে সহায়তা করেছিল, এমনি করে সামগ্রিকভাবে মহাবিপর্যয়ের দায়িত্ব যাদের উপরে পড়ে, তারা সবাই হযরত আলীকে খলিফা করার ব্যাপারে অংশ নেয়। কি অদ্ভুত! ষড়যন্ত্রকারীরা বরাবরই অতি চালাক হয়, সাধারণ মানুষ এই ক্ষেত্রেই ভুল বুঝে ফেলে। খেলাফত কাজে তাদের অংশগ্রহণ এক বিরাট বিপর্যয়ের কারণ হয়ে পড়ে, কিন্তু মদিনার সে সময়ের পরিস্থিতি উপলব্ধি করার জন্য যে ব্যক্তি চেষ্টা করবেন, তিনি একথা উপলব্ধি না করে পারবেন না যে তখন খলিফা নির্বাচনের কাছ থেকে তাদেরকে কিছুতেই নিবৃত করা যেত না। তাদের অংশগ্রহণ সত্ত্বেও যে ফয়সালা গৃহীত হয়েছিল তা ছিল অবশ্যই একটি সঠিক ফয়সালা, আল্লাহর মেহরবানি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। উম্মাতের সকল প্রভাবশালী ব্যক্তি ঐক্যমতের ভিত্তিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত সুদৃঢ় করলে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের নিশ্চিত দমন করা সম্ভব হতো এবং দুর্ভাগ্যবশত বিপর্যয়ের যে ধারা সৃষ্টি হয়েছিল তা সহজেই নিশ্চিহ্ন করা সম্ভব হতো। দুই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বায়াত থেকে কোনো কোনো বড় বড় সাহাবীর বিরত থাকা। কোনো কোনো বুজুর্গ একান্ত সদুদ্দেশ্যে ফেতনা থেকে বাঁচার জন্য এ কর্মপন্থা অবলম্বন করলেও পরবর্তী ঘটনা প্রবাহ প্রমাণ করেছে যে এ ফেতনা থেকে তারা দূরে থাকতে চেয়েছিলেন, তাদের কাজ তার চেয়েও বড় ফেতনার সহায়ক হয়েছে। তারা ছিলেন উম্মতের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, তাদের প্রত্যেকের উপর হাজার হাজার মুসলমান রাস্তা ছিল। তাদের বিরত থাকার ফলে জনমনে সন্দেহের সৃষ্টি হয়। খেলাফতের রাশেদার ব্যবস্থা নবপর্যায়ে বহাল করার জন্য যে একাগ্রতার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহযোগিতা করা উম্মাতের উচিত ছিল, যা ছাড়া তিনি এ কাজ পুরোপুরি আঞ্জাম দিতে পারতেন না। দুর্ভাগ্যবশত তা অর্জিত হতে পারেনি এইসব মহাত্মদের কারণে। তিন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের দাবি। দুপক্ষ থেকে দুটি দল এ দাবি নিয়ে এগিয়ে আসে। একদিকে
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং অপর পক্ষে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয় পক্ষের মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেও একথা না বলে উপায় নেই যে আইনের দৃষ্টিতে উভয় পক্ষের পজিশনকে কিছুতেই সঠিক বলে স্বীকার করা যায় না বলা বাহুল্য এটা জাহিলি যুগের কোনো গোত্রবাদী ব্যবস্থা ছিল না যে কোনো ব্যক্তি যেভাবে খুশি নিহত ব্যক্তির প্রতিশোধের দাবি নিয়ে দাঁড়াবে আর সে দাবি পূরণ করার জন্য ইচ্ছা মতো যে কোনো কর্মপন্থা অবলম্বন করবে এ ধরনের কোনো ব্যবস্থা তখন ছিল না সেখানে একটা বিধিবদ্ধ সরকার প্রতিষ্ঠিত ছিল প্রতিটি দাবি উত্থাপন করার জন্য একটা নিয়ম এবং একটা বিধান বর্তমান ছিল হত্যার প্রতিশোধ দাবি করার অধিকার নিহত ব্যক্তির উত্তরাধিকারদের ছিল তারা বেঁচে ছিলেন এবং সেখানে তারা উপস্থিত ছিলেন অপরাধীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের ব্যাপারে সরকার সত্যিই জেনে শুনে শৈথিল্য প্রদর্শন করলে অন্যরা নিশ্চয়ই সরকারের নিকট ইনসাফের দাবি জানাতে পারতেন কিন্তু সরকার কোনো ব্যক্তির দাবি অনুযায়ী কর্মপন্থা গ্রহণ না করলে তিনি যে সরকারকে আদৌ কোনো বৈধ সরকার বলে স্বীকারই করবেন না কোনো সরকারের কাছে ইনসাফ দাবি করার এটা কোন ধরনের পন্থা হতে পারে শরীয়তের কোথাও কি এর কোনো নজির আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বৈধ খলিফাই না হবেন তবে তার কাছে অপরাধীদের গ্রেপ্তার এবং শাস্তি দাবি শাস্তির বিধান দাবি করার অর্থই বাকি তিনি কি কোনো গোত্রীয় সর্দার ছিলেন যিনি কোনো আইনগত অধিকার ছাড়াই যাকে খুশি পাকড়াও করবেন এবং যাকে খুশি শাস্তি দিবেন এর চেয়েও বেশি বিরোধী পন্থা ছিল প্রথম পক্ষের তারা মদিনায় গিয়ে যেখানে খলিফা অপরাধী এবং নিহত ব্যক্তির উত্তরাধিকারী সকলেই উপস্থিত ছিল এবং অপরাধীর বিচার ও দণ্ডবিধান সম্ভবপর ছিল নিজেদের দাবি পেশ করার পরিবর্তে তারা বসরার পথে গমন করেন এবং সৈন্য সমাবেশ করে হযরত উসমানের রক্তের প্রতিশোধ গ্রহণের চেষ্টা করেন তাদের দাবির অবশ্যম্ভাবী ফলস্বরূপ এক খুনের পরিবর্তে আরও 10,000 খুন হওয়া এবং রাষ্ট্রের শৃঙ্খলা বিপন্ন হওয়াই ছিল অবধারিত শরিয়াত তো দূরের কথা দুনিয়ার কোনো আইনের দৃষ্টিতেই এটাকে বৈধ কার্যক্রম হিসাবে স্বীকার করা চলে না প্রথম পক্ষ মানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত তালহা ও জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদের পক্ষ আরেকটি পক্ষ যারা সেটা হলো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আচ্ছা এবার আসুন দ্বিতীয় পক্ষের ব্যাপার অর্থাৎ হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মপন্থা ছিল এর চেয়েও কয়েক গুণ বেশি আইন বিরোধী হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তনয় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসেবে নয় হযরত মুয়াবিয়া আবু সুফিয়ানের সন্তান হিসেবে নয় বরং শাম প্রদেশের গভর্নর হিসেবে তিনি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খুনের প্রতিশোধ গ্রহণের দাবি উত্থাপন করেন তিনি কেন্দ্রীয় সরকারের আনুগত্য অস্বীকার করেন নিজের উদ্দেশ্য সাধনের জন্য গভর্নরের ক্ষমতা প্রয়োগ করেন তিনি হযরত আলীর নিকট তিনি এ দাবি উত্থাপন করেননি যে উসমানের হত্যাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদেরকে শাস্তি দান করতে হবে বরং তার দাবি ছিল হন্তাদেরকে তার হাতে সোপর্দ করতে হবে যাতে তিনি নিজে তাদেরকে হত্যা করতে পারেন আহারে এজন্য মামু বাড়ির আবদার দেখুন তাবারি চতুর্থ খণ্ড পৃষ্ঠা 3-4 ইবনুল আসির তৃতীয় খণ্ড পৃষ্ঠা 148 আল বিদায় ওয়ান নিহায়া পৃষ্ঠা 257-258 আপনারা আমার পরে রাগ করেন না এগুলো রক্তে রাগ হরে লেখা ইতিহাস এটা আমি আপনি অস্বীকার করতে পারি না মুছে দিতেও পারি না আর ইসলাম সত্য গোপন করা আমাদের কাউকে শেখায়নি এই সত্যের মানদণ্ডেই বিচার বিবেচনা করার দাবি হচ্ছে ইসলামের ভালো করে কান খুলে শুনো এসব কিছু ইসলামী যুগের সুশৃঙ্খল সরকারের পরিবর্তে ইসলাম পূর্ব যুগের গোত্রীয় বিশৃঙ্খলার সাথে এসব দাবি সাদৃশ্যপূর্ণ ছিল প্রথমত হযরত উসমানের হত্যার প্রতিশোধ গ্রহণের দাবির অধিকার ছিল মুয়াবিয়ার পরিবর্তে হযরত উসমানের শরীয়তসম্মত উত্তরাধিকার যারা তাদের আত্মীয়তার ভিত্তিতে হযরতে মুয়াবিয়ার এ দাবি করার অধিকার থাকলেও তা ছিল ব্যক্তিগতভাবে
শামের গভর্নর হিসেবে নয়। হযরত উসমানের আত্মীয়তা ছিল হযরত সুফিয়ানের পুত্র হযরত মুয়াবিয়ার সাথে। শামের গভর্নরই তার আত্মীয়তার ভিত্তি ছিল না। ব্যক্তিগত মর্যাদায় তিনি খলিফার নিকট ফরিয়াদি হিসেবে যেতে পারতেন, দাবি করতে পারতেন অপরাধীদের গ্রেপ্তার করার এবং তাদের বিরুদ্ধে মামলা পরিচালনার, যে খলিফার হাতে যথারীতি আইনানুগ উপায়ে বায়াত সম্পন্ন হয়েছে। একমাত্র তার প্রশাসনাধীন প্রদেশ ছাড়া অবশিষ্ট গোটা দেশ যার খেলাফত মেনে নিয়েছে। চিন্তা করুন, হযরত মুবায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু দাবি করেননি, তিনি তার প্রতি বায়াতকে অস্বীকার করেছেন, তিনি বিদ্রোহ করেছেন। ঐতিহাসিকভাবে কথা প্রমাণিত যে সিফিন যুদ্ধের পর পর্যন্ত গোটা জাজিরাতুল আরব এবং শামের পূর্ব পশ্চিম উভয় দিকে ইসলামী সাম্রাজ্যের প্রতিটি প্রদেশ হযরত আলীর বাইয়াতের উপর প্রতিষ্ঠিত ছিল। হযরতে মুয়াবিয়ার প্রভাবাধীন হওয়ার কারণে কেবল শাম প্রদেশ তার আনুগত্য বহির্ভূত ছিল। এজন্য এ অবস্থার সত্যিকার আইনগত মর্যাদা এই ছিল না যে মুসলিম জাহানে নৈরাজ্য বিরাজ করছিল, সেখানে কেউ কার আনুগত্য করতে বাধ্য ছিল না। বরং সঠিক আইনগত অবস্থা এই ছিল যে রাষ্ট্রে একটি বৈধ আইনানুগ কেন্দ্রীয় সরকার বিদ্যমান ছিল, অন্যান্য প্রদেশসমূহ তার আনুগত্য করেছিল, কেবল একটিমাত্র প্রদেশ ছিল বিদ্রোহী, যে প্রদেশটি মুয়াবিয়ার শাসনাধীন পরিচালনাধীন। আত-তাবারী তৃতীয় খণ্ড পৃষ্ঠা 462 হতে 463, ইবনুল আসির তৃতীয় খণ্ড পৃষ্ঠা 137 থেকে 141, আল বিদায় ওয়ান নিহায়া সপ্তম খণ্ড পৃষ্ঠা 229 হতে 251। তার আনুগত্য অস্বীকার করাই গভর্নর হিসাবে তার কোনো অধিকার ছিল না। অধিকার ছিল না নিজের প্রশাসনাধীন অঞ্চলের সামরিক শক্তিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যবহার করার। নিরেট প্রাচীন জাহিলিয়াতের পন্থায় দাবি করার অধিকারও তার ছিল না যে হত্যার অপরাধে অভিযুক্ত ব্যক্তিদেরকে আদালতের কার্যক্রম ছাড়াই কেসাসের দাবিদারদের হাতে সোপর্দ করা হোক, যাতে তিনি নিজেই তাদের উপর প্রতিশোধ গ্রহণ করতে পারেন। কাজী আবু বকর ইবনুল আরাবি আহকামুল কোরআনে নিম্নোক্তভাবে এই বিষয়ের সঠিক শরীয়তসম্মত মর্যাদা বর্ণনা করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর জনগণকে নেতাশূন্য ছেড়ে দেওয়া সম্ভব ছিল না, তাই হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাই যাদের কথা উল্লেখ করেছিলেন তাদের সামনে ইমামত অর্থাৎ নেতৃত্ব পেশ করা হয়, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি এর সবচেয়ে বেশি হকদার ও যোগ্য ছিলেন তা গ্রহণ করেন, যাতে উম্মতকে রক্তপাত এবং নিজেদের মধ্যকার অনৈক্য থেকে রক্ষা করা যায়। সে রক্তপাত এবং অনৈক্যের ফলে দিন এবং মিল্লাতের অপূরণীয় ক্ষতির আশঙ্কা ছিল। তার হাতে বাইয়াত করার পর শাম প্রদেশের জনগণ তার বাইয়াত কবুল করার জন্য শর্ত আরোপ করে যে প্রথমে হযরত উসমানের হত্যাকারীদের গ্রেপ্তার করে তাদের নিকট থেকে কিসাস প্রতিশোধ গ্রহণ করা হোক। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বলেন যে আগে বাইয়াতে শামিল হয়ে যাও, পরে অধিকার দাবি করো, তোমরা অবশ্যই তা পাবে। কিন্তু তারা বলে আপনি বায়াতের অধিকারী নন, কারণ আমরা হযরত উসমানের হত্যাকারীদেরকে সকাল বিকাল আপনার সাথে দেখছি। এ ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত অধিক সত্য ছিল, তার উক্তি ছিল একান্ত সঠিক, কারণ তিনি তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদের নিকট থেকে প্রতিশোধ গ্রহণের চেষ্টা করলে বিভিন্ন গোত্র তাদের সহযোগিতায় এগিয়ে আসত, ফলে যুদ্ধের একটি তৃতীয় ফ্রন্ট খুলে যেত। তাই তিনি অপেক্ষা করছিলেন সরকার সুদৃঢ় হোক, গোটা দেশে তার বায়াত প্রতিষ্ঠিত হোক, এরপর আদালতে যথারীতি নিহত ব্যক্তির উত্তরাধিকারীদের পক্ষ থেকে দাবি উত্থাপিত হবে, সত্য ও ন্যায়ানুযায়ী ফয়সালা করা হবে। যে অবস্থায় ফেতনা মাথাচাড়া দিয়ে ওঠার এবং বিভেদে অনৈক্য সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, সেই অবস্থায় ইমামের জন্য কিসাসকে বিলম্বিত করা বৈধ। এ ব্যাপারে ওলামায়ে উম্মাতের মধ্যে কোনো মতবিরোধ নেই। হযরতে তালহা ও হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ব্যাপারও ছিল অনুরূপ। তারা উভয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত থেকে বেদখল করেননি, তারা তার দিনের ব্যাপারেও আপত্তি জানাননি। অবশ্য তাদের মত ছিল সর্বপ্রথম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীদেরকে দিয়েই সূচনা করা হোক, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতে অটল ছিলেন এবং তার মতই ছিল 100% সঠিক। সম্মানিত সুধি, এরপর সামনে অগ্রসর হয়ে কাজী সাহেব তিনি সূরা হুজুরাতের এ আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে আরও লেখেন,
আমি আপনাদেরকে আয়াতটি শোনাই কোরআনে কারীমের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাত এই সূরাটির মধ্যে নবম আয়াত এই সূরাটির মধ্যে নবম আয়াতের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মুমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হলে তোমরা তাদের মধ্যে মীমাংসা করিয়া দাও আর তাদের এক দল অপর দলের বিরুদ্ধে বাড়াবাড়ি করলে যারা বাড়াবাড়ি করে তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো যতক্ষণ না তারা আল্লাহর নির্দেশের দিকে ফিরিয়ে আসে যদি তারা ফিরিয়ে আসে তাদের মধ্যে ন্যায়ের সঙ্গে ফয়সালা করো এবং সুবিচার করো নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন এই যে ফাকাতিলুল্লাতি তাবগি হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ এই আয়াতে কারিমা সূরা হুজুরাতের নবম আয়াতের অংশবিশেষ এই আয়াতের ব্যাখ্যা প্রসঙ্গে আহকামুল কোরআন গ্রন্থে কাজী আবু বকর ইবনুল আরাবি আরও লেখেন এই পরিস্থিতিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরোক্ত আয়াত অনুযায়ী কাজ করেছেন যেসব বিদ্রোহী ইমামের উপর নিজেদের মত জোরপূর্বক চাপিয়ে দিতে চেয়েছিল তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন এমন দাবি করার অধিকার এই বিদ্রোহীদের ছিল না যারা কিসাসের দাবি করছিল তাদের জন্য সঠিক পন্থা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মেনে নিয়ে কিসাসের দাবি আদালতে পেশ করে হত্যাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা তারা এ পন্থা অবলম্বন করলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি অপরাধীদের নিকট থেকে পরবর্তীতে প্রতিশোধ গ্রহণ না করতেন তখন তাদের দ্বিধা সংকোচেরও কোনো প্রয়োজন হতো না সাধারণ মুসলমানগণ নিজেরাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পদচ্যুত করত বন্ধুগণ খেলাফতের রাশেদা কিভাবে পরিবর্তিত হয়ে ক্রমাগত রাজতন্ত্রের পথে ধাবিত হচ্ছে এটার তৃতীয় পর্যায়ে আপনাদের সামনে দলিল ভিত্তিক যার নাম আমি দিয়েছি পিএইচডি থিসিস এই আকারে আপনাদের সামনে বর্ণনা করা হলো আপনারা অন্যান্য ওয়াজ শোনার মতো হুড়হুড় করে মজা পাবেন শুনে যাবেন এভাবে শুনবেন না মাথার মগজ নড়ে উঠবে ইসলামের এই তিক্ত অধ্যায় রক্তাক্ত অধ্যায় এটা আমাদের বুঝতে হবে যদি আপনি দায়িত্বশীল মুমিন হন কারণ যাতে আর ভুলের পুনরাবৃত্তি এ উম্মা না করেন সারা পৃথিবীর দিকে দিকে আজ আগুন জ্বলছে কেন আজকে যদি সেই মানবতার কল্যাণবহ খেলাফত প্রতিষ্ঠা থাকত তাহলে কি এসব হতে পারত আজকে আমরাই ছিলাম শাসক জাতি কারণ ইসলাম এসেছে শাসন করার জন্য শাসিত হতে আসেনি যত বেদাতের আড্ডা খলেফায়ে রাশেদার পতনের প্রার্থনা শুরু হয়েছে আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক হেদায়েত দিন সঠিক পথে চলবার হিম্মত দিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু